হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করবো সবাই খুব 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 ভালো আছেন, যেখানে আছেন সুস্থ আছেন। তো এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, আমি একটু বাইরে বের হয়ে গেছি, বাইরে একটা কাজ আছে আর কি। তো একবারে বাসায় ফিরে আপনাদের সঙ্গে কথা বলবো, সাথেই থাকুন আমার। তো এই তো চলে আসছি আর কি বাসায়। যাও, ঠিক আছে, যাও যাও। চল দেখাও, চলে দেখে দেখাও, নসিলা দেখাও, বলে আমি কিনছি। আমি কিনেছি, আমি এখন খাবো, এখন খাবো। বাবা পা উঠায় না সোফার উপরে, নোংরা। খুশি হও, এদিকে আমার দিকে তাকাও, হাসো একটু, হাসো একটু, খাও একটু চকলেট বেশি দেখি, খাও 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 চকলেট খাও, দেখি আমার দিকে তাকাও আর খাও। বাবা মাথা উঁচু করো, মাথা উঁচু করো, বলো আম্মু, আম্মু, বাবা, বাবা, বলো বাবা ভা, বাবা হা, আচ্ছা তুলে তুলে খাও, সবাইকে দিচ্ছ। এই তো টুকটাক কেনাকাটা করেছি, স্বপ্নতে একটু গিয়েছিলাম, ওইখানে সরল চিপস নিয়েছে, চিপস তো প্যাকেট খালি, খাইতে খাইতে আসতে সে বাসায়। আর টুকটাক কেনাকাটা তেমন কিছু না, এই তো ক্লিপ একটা ব্র্যান্ড বাসায় র‍্যাপ ইউজ করবো সবসময় আর কি, চুলগুলো আর কি কাটছি, কাটার পরে আর কি খুব প্রবলেম করতেছে, কাটলে যে একটা প্রবলেম হয় এই কারণে এই ছোটো ক্লিপগুলো কিনা আর কি, ব্যান্ডটা সামনে দেওয়ার জন্য লেয়ার করছি। তো এই কারণে সামনে চলে আসতেছে গরমের দিন, তেমন ভালো লাগে না এই কারণে। এই তো আর চিরুনি, চিরুনি নিয়ে আমি অস্থির, যা বলার ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই হচ্ছে অবস্থা। এই তো যেটা কেনার জন্য একদম বাহিরে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল, ক্যাস্টার অয়েল খুব প্রয়োজন, এটা একটা কাজে ব্যবহার করব, দেখাবো তখন ইনশাল্লাহ সবাইকে। আর নিয়েছি একটা ফ্লেভার আর কি, লেমন ফ্লেভার, এটা একটু প্রয়োজন ছিল। আর যেটার উদ্দেশ্য মেন যাওয়া আর কি, সেটা হচ্ছে মশারি, আমার বাসায় একটা মশারির খুব প্রয়োজন ছিল, তার কারণ হচ্ছে মশারি, মশারিটা একটু মানে ফুটা ফুটা হয়ে গেছে আর কি, অনেকদিন হলো ইউজ করতেছি, তো ভাবলাম এটা নতুন কিনেই ফেলি। তো এই তো কিনে নিয়ে আসলাম, সরলের বাবার কালারটা চয়েস করছে, ওর বরাবরই বেগুনি কালারটা একটু বেশি চয়েস। আর যেটা বলা সেইটা হচ্ছে চিরনির কথা, সরল ইচ্ছা করে, বিশ্বাস করবে না কেউ, ও আমাকে মাসে না হয় দুইবার করে চিরনি কিনতে হয়, ইচ্ছা করে ও বেলকুনি দিয়ে ফেলে দেয়, বেলকনি দিয়ে ফেলে দেয়, তখন আর নিয়ে আসা হয় না বাসার নিচে আর কি, অনেক নিচে, এই কারণে আর কেউ পেলেও কোথায় যায় আমি জানি না, বিথে আনতে যায় না আর কি। তো এই তো চিরনি এরকম অবস্থা, তো কয়েকদিন পর পরই চিরনি কিনতে হয়, মাসে না হলেও দুইবার আমাকে চিরনি কিনতে হয়।
তো এই হচ্ছে অবস্থা। স্যার সকালে ঘুম থেকে উঠছেন, উঠার পরেই তো ভিতরে আবার সেই নসিলা নিয়ে বসছে। নসিলা নিয়ে বসার পরেই তো কার্টুন দেখতেছে মশারির ভিতরে, মশারি সে খুলতে দিবে না আর কি, উঠে সে কিছুক্ষণ বরাবরই মশারির ভিতরেই থাকে। আর এই তো খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া করবো। এই তো নাস্তা একদম রেডি, নাস্তা করব। আজকে বাহির থেকে নাস্তা কিনে এনেছি আর কি, অনেক প্রায় 8টা বাজে ঘুম থেকে উঠছি, অনেক রাতে সরল ঘুমিয়েছিল, সরলের বরাবরই একটু ঘুমের ডিস্টার্ব আর কি, সে খুব মানে খুব আর্লি আর্লি ঘুমাতে চায় না, এটা তার মানে জন্মের পর থেকে অভ্যাস। একটা কথা শেয়ার করি সরলের, সেটা হচ্ছে সরলের যখন কয় মাস বয়স, 5 মাস হবে, হ্যাঁ সেরকম অবস্থায় ও প্রায় 1.5 মাস মানে 1 থেকে 1.5 মাস হবে ওকে, ও সকালবেলা 7টায় ঘুমাতো, 7টা বাজে ঘুমাইতো, আর উঠতো হচ্ছে দুপুর 1টা বাজে, এরকম অবস্থায় ঘুমাইতো, এরকম অবস্থা সরলের। তো ওর জন্মের পর থেকে ঘুমের একটু প্রবলেম আছে, রাতে একটু কমে ঘুমাতে চায়, মানে দিনে ওর ঘুম বেশি, কেন জানি এটা আমি বুঝি না। আমার আম্মু আমারে বলে যে ও পেটে থাকতে আমি নাকি রাতে ঘুমাতে পারতাম না, দিনে ঘুমাইতাম, ওই জন্য নাকি এই অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থান, নাস্তা করে নিচ্ছি। নাস্তা করে নেওয়ার পরেই তো ডিম্পোস পরোটা আর এখানে আসছে হোটেলের আর কি বাহিরের যে আর কি না ইয়ে ঘাটি আর কি, যেটাকে বলে ঘাটি বা ভাজি যেটাকে বলে সেটা হচ্ছে। আর আমি বরাবরই খাবার একটু কমে খাই, তারপরে অনেক বেশি হেলদি, হেলদি বলতে মানে সরল হওয়ার পর আর কি অনেক মোটা হয়ে গিয়েছি, আগে তেমন মোটা ছিলাম না আর কি, যে সিজার করার পর আর কি, ওষুধ বড়ি খাওয়ার পরে এই অবস্থা হয়েছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থান। আর আমার ছোটোবেলার একটা গল্প করি, সেটা হচ্ছে আমি ছোটোবেলায় একদমই খেতে যাইতাম না, এরকম নাকি ছিলাম, আম্মু আমাকে কিছু খেতে দিলে ওইটা নাকি মানে অন্য কাউকে দিয়ে দিতাম জানালা দিয়ে, এরকম একটা ব্যাপার। তো এই তো নাস্তা টাস্তা সব কিছুই করে নিলাম, আর খেতে পারলাম না, অনেকটা মানে অর্ধেকটা অংশ রেখে দিলাম, খুব তাড়াহুড়া করে খাচ্ছিলাম, তার কারণে আমি ভিডিওটা টেনে ফাস্টও করে দিছি আর তাড়াহুড়া করেও খাচ্ছিলাম। আর পানি মানে আমি খাবারের একদম লাস্টে পানি খাই, এটা আমার অভ্যাস, এখনও পেয়ারা কেটে নিচ্ছি। আমি আবার বরাবরই খাবারের পর ফলমূল খাওয়ার চেষ্টা করি, অন্য সময় খাই নাই। তো দেশি পেয়ারা ওর বাবা আনছে, দেশি পেয়ারাগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো হয় না, বাট ভালো হয় আর কি, আমার কাছে ভালো লাগে। আর আমি সবসময় দেশি সব কিছু কেনার ট্রাই করি আর কি, দেশি ফলমূল এগুলো আমার কাছে ভালো লাগে, মানে স্বাদে একটু কম হোক, বাট তারপরেও তো যেই রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলো ব্যবহার করে না, কীটনাশকের কথা বলতে যাচ্ছিলাম। তো পেয়ারা টিয়ারা খাওয়া শেষ, খাওয়ার পরে এখন হচ্ছে এসবগুলোর ভুষি খাবো প্রতিদিনের মতো আর কি, প্রতিদিনই এসবগুলোর ভুষিটা খাওয়া হয়, খুব বেশি আর কি খেতে পারি না, এই ছোটো চামচ দিয়ে 1 চামচ দিয়ে আর কি পানিতে ভিজায় রাখি, তারপরে আর কি কিছুক্ষণ পর ফেয়ে নেই। আর অবশ্যই যারা এসবগুলোর ভুষি খেতে চান তাদেরকে একটা মেসেজ দিতে চাই, এটা হালকা কুসুম গরম পানিতে ভিজাবেন আর কি, ভিজিয়ে 10 মিনিট পরই খেয়ে নেবেন, বেশিক্ষণ রাখা যাবে না, অনেকে আছে রাতে ভিজিয়ে সকালে খায়, এটা আসলে সঠিক প্রসেস না। কি করবা তুমি, যেন খুলে দিব দেখি, দাও তুমি নাস্তা করছো সকালে? আমার এইসবগুলার ভুষি একদম ভিজে গেছে, এই হচ্ছে এখন এটাকে আমি খাবো। গ্লাস ফাঁকা খাওয়া হয়ে গিয়েছে। এই তো সরলের খেলনা, এখানে নোংরা করে রাখছে, এগুলো গুছাতে হবে, অনেক কাজ করে আছে। ওই দিন গত 2-3 দিন আগে কালো জিরার ভর্তা করেছিলাম, করে এরকম একটা জেলের বোতলে সংরক্ষণ করছি কালো জিরার ভর্তা আর কি,
এই তো রাখছি, সরলের বাবা এখান থেকে খাই প্রতিদিন একটু একটু করে নিয়ে, অল্প করে করছি, খুব একটা বেশি করে নাই, দুই তিন দিন খাওয়া হচ্ছে তারপরেও আর কি। এই হচ্ছে সরলবাবুর সার্বিক পরিস্থিতি। সরলবাবু সমস্ত সোফার কুশন কাভার যা কিছু আছে এভরিথিং এখানে নিয়ে আসছে, অগোছালো করছে একদম সবকিছু। এখন সরলবাবুকে গোসল করাই দিব, একটু নিচে গেছিল সবজি আনতে, সবজি আনছে সে, ও আর বিথি একসঙ্গে গেছিল সবজি আনার পরে। এই তো ওর দোকান বাড়ি এগুলো নিয়ে বসে কার্টুন দেখতেছে, কার্টুন সে এখন গোসল দিবে আর কি। গোসল দেওয়ার পর একটু ঘুমিয়ে নিবে, এই হচ্ছে অবস্থা। এখন এখানে ক্যামেরা অফ করতেছি, আবারও কিছুক্ষণ পর অন করবো, রান্না করব, তখন কথা হবে। এখন প্রায় বাজে আর কি 11:30 বাজে। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে। এখানে অফ করতেছি ক্যামেরা এখন।